ঢালিউড তারকা আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা দুজনেই শুটিং বন্ধ করে আইসোলেশনে চলে গেছেন। ফেসবুকে এক ভিডিও বার্তায় করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শুভ। তিনি বলেন, 9 মাসের লড়াইয়ের পর শেষ পর্যন্ত করোনা হয়েই গেল। গতকাল রিপোর্ট পজিটিভ এসেছে। বাসায় আছি, স্বাদ ও গন্ধে একটু সমস্যা হচ্ছে। আশা করছি দ্রুতই সুস্থ হয়ে কাজে ফিরব। নুসরাত ফারিয়া বলেন, আমার রিপোর্ট পজিটিভ এসেছে, কিন্তু শারীরিক কোনো জটিলতাও নেই, কোনো উপসর্গও নেই, পুরোপুরি আইসোলেশনে ও সাবধানে আছে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।